প্রিয় ভাইরা, এমন একটি আমল রয়েছে যে আমলটি আমরা ইচ্ছা করলে করতে পারি এবং ছোট্ট আমল, এই আমল করার মাধ্যমে আমি অনেক বড় ফাদিলা, অনেক বড় ফজিলতের অধিকারী হয়ে যাব এবং সরাসরি জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে, যা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমরা জানতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা করা আয়াতাল কুরসিয়্যি দুবুরা কুল্লি সালাহ لم يمنعه من دخول الجنة إلا الموت. যে ব্যক্তি আয়াতুল কুরসি এই আয়াতটি প্রত্যেক সলাওয়াতের পর, পাঁচ ওয়াক্ত ফরায়েদ সলাওয়াতগুলোর পর এই আয়াতটি পাঠ করবে, সেই ব্যক্তির মধ্যে এবং জান্নাতে প্রবেশের মধ্যে শুধুমাত্র একটি অন্তরায়, একটি বাধা, সেটি হচ্ছে তার মৃত্যু। অর্থাৎ যেহেতু কোনো ব্যক্তি মৃত্যুর আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এই জন্য এটি হচ্ছে তার বাধা। মৃত্যুবরণ করবে, সঙ্গে সঙ্গে সোজা সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর সে আমলটি আমাদের জন্য খুবই সহজ। আয়াতুল কুরসি আমরা সবাই জানি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মাযা আল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াত ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। কত ছোট্ট একটি আয়াত! আপনারা অধিকাংশ শ্রোতা বন্ধুরা এই আয়াতটি জানেন, যারা জানেন না অন্তত এই আয়াতটি মুখস্থ করার চেষ্টা করুন। এই আয়াতের অনেক ফদিলা রয়েছে, তার মধ্য থেকে আমরা যে আজকে আপনাদের সামনে ফদিলাটি উপস্থাপন করলাম, এটি হচ্ছে অন্যতম একটি ফদিলা। আপনি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করছেন, সালাম ফিরাচ্ছেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়াগুলো পাঠ করার পর আপনি আয়াতুল কুরসি পাঠ করুন, আপনার মধ্যে এবং জান্নাতে প্রবেশের মধ্যে শুধুমাত্র অন্তরায় হবে মৃত্যু। অর্থাৎ মৃত্যুর পর যখনই কবরে রাখা হবে সেই ব্যক্তি যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমরা এই ছোট্ট আমলটি করি, এর মাধ্যমে জান্নাতে যাওয়া খুব সহজ, জান্নাতে যাওয়া খুব সহজ। এই সহজ আমলগুলো কিয়ামতের দিন আপনার মৃত্যুর পর আপনাকে জান্নাতে পৌঁছানোর জন্য অনেক সহায়ক হবে। আসুন আমরা এই আমলটি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাওয়াতের পর আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।